নদীমাতৃক বাংলাদেশ জারি সারি গিয়ে রং বেরঙের পালতোলা নৌকা মাঝিরা পাড়ি দিত পদ্মা মেঘনা যমুনা সহ হাজারো নদনদী। তখন নদীপথেই ছিল বাঙালির যোগাযোগ ব্যবস্থা ও বাণিজ্য। সেই ঐতিহ্য অনেকটা বিলুপ্তির পথে দখল দূষণ আর নাব্যতা সংকটে। বিশ্ব নদী দিবসের সেমিনারে এইসব কথাই উঠে আসে বিশেষজ্ঞদের বক্তব্যে। বাংলাদেশের নদ নদী রক্ষায় কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি উঠে আসে এ সভায়। জাতীয় নদী কমিশনের চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী বলেন, নদী ইজারা মুক্ত করা এখন সময়ের দাবি। অনেক নদী পর্যুদস্ত হয়ে গেছে, নদীর উপরে আক্রমণ হায়ানার মতো আক্রমণ চলছে চারিদিকে। আপনাদের প্রতিদিন আমরা মনিটর করি, দেখি 8টা 10টা কোনোদিন 12-14টা নদীর উপরে আক্রমণ, সেটা বালু উঠিয়ে হোক কিংবা নদী দখল করে হোক কিংবা দূষণ করে হোক। এস এম খুরশেদ আলম, মাইটিভি, ঢাকা।